ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মাইল দূরের থেকে ডাক দিছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুরিলাল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা। বাতাস শত শত মাইল দূরের আওয়াজ সারিয়ার কানে পৌঁছায় দিছে। মানুষ, আর যেই মানুষটা তার প্রবৃত্তিকে চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জানোয়ারের চেয়েও খারাপ বানায়া দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন, উলাইকা হুম শাররুল বারিয়্যা, ওলে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এই মানুষ চাহিদাকে কন্ট্রোল করতে করতে এত দামি হয়ে যায়, মেয়েরাজের রজনীতে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পায়ের আওয়াজ পাইতেছেন। নবী প্রশ্ন করছেন, ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ? বলে বেলালে হাফসির পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। বেলালে হাফসি হাঁটে জমিনে, পায়ের আওয়াজ আরো সে, বুঝেন কোথায় গেছে? বুঝেন, বুঝেন এই মানুষ প্রবৃত্তিকে কন্ট্রোল করতে করতে কি অবস্থা হয়? নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হয় না, নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হয় না, একজন সুন্দরী সুশ্রী মেয়েদেরকে বলি দিতে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছেন নীল নদের পানির কাছে, যদি আল্লাহর হুকুমে প্রবৃত্তি প্রবাহিত হও জারি হও, আর আল্লাহর হুকুমে জারি না হও দরকার নাই জারি হওয়ার, সিটি ফালাইতে দেরি, নীল নদের পানি জারি হইতে দেরি হয় নাই। এই মানুষ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় একবার ভূমিকম্প সৃষ্টি হয়েছিল, লাঠি পাড়ি মারছে ঠাম জমিন, সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে। মানুষ সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে যুদ্ধ, সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে পিছন থেকে কাফের আক্রমণ করার জন্য তারা ষড়যন্ত্র করতেছিল, প্রস্তুতি নিতেছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মাইল দূরের থেকে ডাক দিছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুরিলাল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা। বাতাস শত শত মাইল দূরের আওয়াজ সারিয়ার কানে পৌঁছায় দিছে। মানুষ, এর নাম মানুষ। আমি কথাটা বুঝাতে পারছি? মানুষ দামি হইতে হইতে কোন পর্যায়ে পুষছে, সুবহানাল্লাহি ও বিহামদিহি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বিলালে হাফসি তার সম্মানের কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া।